আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে তিনটি বাটন নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে এই মোবাইলের যে তিনটি বাটন আছে এই বাটনগুলো কিভাবে আপনি ঠিক করবেন, এবং কোনো মেকানিকের কাছে যাওয়ার দরকার নেই। আপনি আমার এই ভিডিওটি যদি অনুসরণ করেন, তাহলে আপনি অবশ্যই এই তিনটি বাটন মোবাইলের ঠিক করতে পারবেন অবশ্যই। চলে যাবেন আপনার মোবাইলে, মোবাইলে যাওয়ার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন যে মোবাইল ব্যাক বাটন। এই ব্যাক বাটন সার্চ করলে তো প্রথমে দেখতে পারবেন একটা সফটওয়্যার আসবে, এই সফটওয়্যারটি আসবে, এই সফটওয়্যারটি আপনি ক্লিক করবেন। সফটওয়্যারে ক্লিক করার পর আপনি দেখবেন এইভাবে নোটিফিকেশন আসবে, তো এখান থেকে গো টু সেটিংসে ক্লিক করবেন। গো টু সেটিংসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ডাউনলোড সার্ভিস, ডাউনলোড সার্ভিসের নিচে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অফ, তো এখানে অন করে দিবেন। ওকে ওকে দেখতে পাচ্ছেন যে আমার বাটামের একদিক দেখতে পাচ্ছেন যে এগুলো এসে গেছে, বাটাম ব্যাক বাটন এগুলো এসে গেছে। তো আপনি যদি এগুলোতে ক্লিক করেন, তাহলে আপনার এগুলো কিন্তু ব্যাক হবে, এগুলো কিন্তু ব্যাগ হবে। এই দেখতে পাচ্ছেন যে এগুলো আমি টাচ করি, কিন্তু আমার ভালো, আমার এই বাটনগুলো ভালো, তাই এই কারণে আমিও দেখাচ্ছি আপনাদেরকে, যারা যাদের নষ্ট হয়ে গেছে তো তাদের জন্য আর কি। তো আজকের এই ভিডিও ছিল, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।